আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবরা নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নেগ্ধা আর শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো আইসিটির উদ্যোগে মানবতাবিরোধী বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্যের উদ্যোগের সদস্যদের মতো বিনিময় সভা অনুষ্ঠিত মিসেস ইউনিভার্স প্রতিযোগিতা দুই তেরোতে অংশগ্রহণ করতে যাচ্ছে বাঙালি ব্যারিস্টার তাহমিনা কবির শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী আঠাশে এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন বিরোধী অপরাধীদের বিচারের দাবিতে অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশ সাপোর্ট ফোরাম আইসিটি বুধবার পূর্ব লন্ডনের মনটিফেরি সেন্টারে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় এতে নানদের মধ্যে বক্তব্য রাখেন চঞ্চল গোলাম মোস্তফা সাইদুর রহমান মুজিবুল সৈয়দ লোকমান হোসেন নুরুল হক খসরু ইসাক কাজুল মিনা রহমান সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত নেতৃবৃন্দ এ সময় পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের দোসররা যে অপপ্রচার চালাচ্ছে এর বিরুদ্ধে এই ধরনের আয়োজনের মাধ্যমে বিশ্ববাসীকে সচেতন করা সম্ভব হবে বলে উল্লেখ করে আসন্ন সফল করতে প্রবাসী বসবাসরত বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান ট্রাস্ট যুক্তরাজ্যের উদ্যোগে সংগঠনের সদস্যদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় এক হলে ট্রাস্টি বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয় ট্রাস্টের চেয়ারম্যান মুহিবুদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভাটি পরিচালনা করেন জামাল উদ্দিন সভা থেকে ট্রাস্টি বোর্ডের সদস্যরা ট্রাস্টের কার্যকলাপের মূল্যায়ন করেন এছাড়া সিলেটের বিভিন্ন অঞ্চলের শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিধা বঞ্চিত স্কুলগুলোকে চিহ্নিত করে তাতে সহযোগিতা করার সিদ্ধান্ত নেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ মাদানি কাউন্সিলর আয়সা চৌধুরী ফরহান মাসুদ খান মাহিদুর রহমান সিরাজ মিয়া আফতার আহমেদ কাউন্সিলর সায়েদ, মহিবুর রহমান আবদুল্লা আল কামাল আশিকুর রহমান ব্যারিস্টার জোসনা মিয়া সহ আরও অনেকে বিশ্বনন্দিত মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় দুই সালে বাঙালি নারীদের প্রতিনিধিত্ব করছেন তিন সন্তানের জননী আঠাশ বছর বয়সী ব্যারিস্টার তাহমিনা কবি গত বুধবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান এসময় উপস্থিত ছিলেন ফরহাদুর মিজানুর রহমান সহ আরও অনেকে উল্লেখ্য ব্যারিস্টার তাহমিনা কবির একজন খ্যাতিমান দক্ষ পেশাজীবী ও আদর্শ গৃহিণী বর্তমানে লন্ডন প্রবাসী তাহমিনা কবির সলিসিটর হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছেন মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি একজন শুধু সুন্দরী নারী হিসেবেই নয় বরং একজন আদর্শ মাতা বিজ্ঞ সমাজকর্মী ও মেধাবী আইনজীবী হিসেবে মনোনীত হয়েছেন এছাড়া হিউম্যান রাইট ফর দ্য ডিস্ট্রেস অ্যান্ড ভিকটিম অব ডোমেস্টিক ভায়োলেন্স শীর্ষক কাজে দীর্ঘ অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন তাহমিনা মূলত এজন্যই তিনি মনোনীত হয়েছেন আগামী চৌঠা আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত ক্যারাবিয়ানসের অ্যারুবাতে মিসেস ইউনিভার্সের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমি মিসেস বাংলাদেশ ইউনিভার্সিটি হিসেবে নির্বাচিত হয়েছি এবছর আপনাদের সবার দোয়াই ইনশাআল্লাহ আমি আশা করি আমি টাইটেলটা নিয়ে আসবো বাংলাদেশের জন্য আমি সবাইকে অনেক গর্বিত করবো যেহেতু আমি অনেক চ্যারিটি অর্গানাইজের সাথে জড়িত এবং হিউম্যান রাইটস নিয়ে কাজ করা যেহেতু আমার মূল উদ্দেশ্য এবং আমার লিগেল প্রফেশনের মাধ্যমে আমি এটা বাস্তবায়ন করতে চাই আর মিসেস ইউনিভার্সিটির চারটি হিউম্যান রাইটস ফোরাম ছাতক দোয়ারা যুব পরিষদ ইউকের উদ্যোগে লন্ডন সাফরত ছাতক থানার আওয়ামী লীগ নেতা শামী মাহমেদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি আজরফ আলী সভাপতিত্বে ও মোহাম্মদ আলী তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ড হারিস আলী ব্যারিস্টার ফজরুল হক আনারুজ্জামান চৌধুরী আসম ও মিজবা ফকুল ইসলাম মধু সেলিম আহমেদ খান যুবনেতা মাহমুদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কিক বক্সার আলী জাকু দুলাল আহমেদ কবিরুল ইসলাম আজাদ মিয়া রাহান আলম লীল জয়নাল আবিদিন রাজু মিয়া ফয়সাল রশিদ তালুকদার আশরাফ মিয়া তালুকদার রাজু সহ আরও অনেকে সংবর্ধনা সভায় অতিথি বলেন ছাতক দ্বারা সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকার মসজিদ ও রাস্তাঘাট উন্নয়ন সহ সর্বতোভাবে এলাকার উন্নয়নে প্রবাসীদের আরও বেশি এগিয়ে আসতে হবে সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাসুমিয়া তালুকদার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাইশ এপ্রিল থেকে যাত্রা শুরু করল টেলিফোন সার্ভিস জাস্ট ইউটপ ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার নাজমুন তন্নি পরিচালক মোহাম্মদ সরকার সহ লন্ডনের বাংলা মিডিয়া সাংবাদিক সাহিত্যিক শিল্পী সহ নানান শ্রেণীর পেশার মানুষ ভয়েজেস কমিউনিকেশন লিমিটেডের এর ব্যানারে প্রতিষ্ঠিত এই পিনলেস সার্ভিসের ভিএটি মাত্র টু পয়েন্ট প্যানিতে গ্রাহকরা বাংলাদেশে কথা বলার সুযোগ পাবেন খুব সহজে টক ডট কম এর মাধ্যমে যে কেউ রেজিস্ট্রেশন করে এই সার্ভিসটি নিতে পারবেন এছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও খুব সহজে এবং স্বল্প ব্যয়ে অনায়াসে কথা বলতে পারবেন এই গ্রাহকরা উদ্যোক্তারা বলেন জাস্টিউ টকের গ্রাহকরা চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট পাবেন এই পিনলেস সার্ভিসে কোন ধরনের হিডেন চার্জ থাকবে না বলেও উদ্বোধনী অনুষ্ঠানে আগতদের অবহিত করেন উদ্যোক্তারা এছাড়া ক্রমবর্ধমান বাঙালিদের চাহিদা মেটাতে এই টেলিফোন সার্ভিস সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করেন তারা এদিকে এবারই প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফ্যান্টাস্টিক ধামাকা সাউথ এশিয়ান নারীদের প্রমোট করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আগামী পাঁচই মে রবিবার বুধবার পূর্ব লন্ডনের মন্টিফেরি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে এর মূল উদ্যোক্তা ফারজানা আহমেদ তুহিন এ তথ্য উপস্থিত সাংবাদিকদের জানান তিনি আরও জানান ফ্যান্টাস্টিক ধামাকায় মূল আয়োজন থাকবে বাংলা এবং হিন্দি গান এতে সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ এবং প্রবাসের শিল্পীরা আরও পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সৌমি দাস ও সুমন খান এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার এনটিভি হেড অফ সেলস সোহেল আহমেদ বেতার বাংলার পরিচালক বাহির আহমেদ নিশি মিসেস নাজিন চৌধুরী রুনা আহমেদ স্মৃতি আজাদ বেতার বাংলা শ্রোতা ফোরামের সভাপতি মুহিব চৌধুরী নজরুল ইসলাম অকিব মানিকুর রহমান সহ আরও অনেকে আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে থাকছে কক্সবাজারের নির্মিতব্য হোটেল পিস ম্যারিনার বিস্তারিত তুলে ধরার লক্ষ্যে মিলানে সেমিনার অনুষ্ঠিত আসন্ন বাংলাদেশ সেন্টারে নির্বাচন উপলক্ষে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত